রবীন্দ্রনাথ ঠাকুর, পরিকল্পনা ও নির্দেশনা রশিদ হারুন। প্রতিমন্ডমী, নাটক শুরুর পূর্বে আপনাদের কাছে বিনয়ের সঙ্গে অনুরোধ করছি, যাদের হাতে মোবাইল সেট আছে অনুগ্রহপূর্বক নাটক চলাকালীন সময় বন্ধ রাখবে, এবং সেই সাথে অনুরোধ করছি প্রতি সন্ধ্যার মতো আমরা নাটক শুরুর পূর্বে জাতীয় সঙ্গীত শুনি এবং জাতীয় সঙ্গীতের প্রতি দাঁড়িয়ে বলেই তো বেরিয়েছিলাম, প্রতি বছর যে এই সময় আসি।
একদম ফিরল না। কে তুমি? আমি আমি চলে গেল অম্মা, সে যে আমার চোখের আলো, আমার নারী বিশ্বাস, আমার সুমন। তা কি হয়েছে? তাকে যে কোথায় নিয়ে গেল, আমি ভৈরবের মন্দিরে পূজা দিতে গিয়েছিলাম, ফিরে এসে দেখি তাকে নিয়ে গেছে। তাহলে মুক্তধারা বাদ তাকে নিয়ে গিয়েছিল? আমি শুনেছি এই পরী তাকে নিয়ে গেল ওই গৌরী শিখরে পশ্চিমে। এতে কি হবে? আমরা চলেছি ভৈরবের মন্দিরে আরতি দেখতে, আজ আমাদের বড়দিন, তুমিও চলো। না বাবা, সেদিনও তো ভৈরবের আরতিতে গিয়েছিলাম, তখন তুই পূজা দিতে যেতে আমার ভয় করে। দেখো আমি বলি তোমাকে, আমাদের পূজা বাবাদের পৌঁছাচ্ছে না, কথাতে কেড়ে নিচ্ছে। যে আমার বুকের থেকে সুমনকে নিয়ে গেল সে, সে ঠিক কে এখন তো বুঝলাম না। সুমন হঠাৎ লম্বা হয়ে
সব মানুষে মিলে তার উপর তোমার মালার বোঝা চাপিয়ে দিত, তাহলে ঠিক মানাতো। ভাই ওহরি ঢাকি তো এখন এসে পৌঁছলো না। বেনাপুরের সর্দার ওর পিঠের জন্য ঢাকের চাটি লাগালে কবে? সেটা কাজের কথা নয়, চাটি লাগাতে ওর হাত আমাদের চেয়ে মজবুত। মনে করেছিলাম বিশেষ সামন্তের অর্থটা চেয়ে আর বিভূতি দাদার রথযাত্রা করাবো, রাজার নিকেস পায়ে হেঁটে মন্দিরে যাবে। ভালো হয়েছে, সামন্তের রথের যে দশা একেবারে দশর রথ, এই পথের মধ্যে কথায় কথায় দশখানা হয়ে দশর। আমাদের লম্বু এক একটা কথা বলে দশর। সাথে বলি ছেলের বিয়েতে ওই রথটা চেয়ে নিয়েছিলাম, যত চড়েছি তার চেয়ে টেনেছে অনেক বেশি। এতদিন পরে মুক্তধারা জলকে আয়ত্ত করে বিভূতিদের বশ মানাবার উপায় করে দিল, কিন্তু মন্ত্রী তোমার তো তেমন উৎসাহ দেখছি না। ঈর্ষা ক্ষমা করবেন মহারাজ, ঘন্টা কোদাল হাতে মাটি পাথরের সঙ্গে পালোয়ানি আমাদের কাজ নয়, রাষ্ট্রনীতি আমাদের অস্ত্র, মানুষের মন নিয়ে আমাদের কারবার। যুবরাজকে শিব করে শাসনভার দেওয়ার মন্ত্র না আমি দিয়েছিলাম, তাতে ফল হল দু বছর খাজনাবাদ। এমন অন্তর দুর্ভিক্ষ তো সেখানে বারে বারে ঘটে, তাই বলে রাজার প্রাপ্য তো বন্ধ হয় না। খাজনার যে দুর্মূল্য জিনিস আদায় হচ্ছিল এমন সময় তাকে ফিরে আসতে আদেশ করলে, রাজকার যে ছোটদের অবজ্ঞা করতে নেই। তোমার মন্ত্রণা সুর ঘরে ঘরে বদলায়, কতবার বলেছ উপরে চড়ে বসে নিচে চাপ দেওয়া সহজ, আর বিদেশি প্রজাদের সেই চাপের গায়ে রাজনীতি, একথা বলনি? বলেছিলাম, তখন অবস্থা অন্যরকম ছিল, আমার মন্ত্রণা সময়োচিত হয়েছিল, কিন্তু এখন যুবরাজকে শিব করে পাঠাবার ইচ্ছে আমার একেবারেই ছিল। কেন মহারাজ? যে প্রজারা দূরের লোক তাদের কাছে গিয়ে ঘেঁষাঘেঁষি করলে তাদের ভয় ভেঙে যায়, প্রীতি দিয়ে পাওয়া যায় আপন লোককে, আর পরকে পাওয়া যায় ভয় জাগিয়ে। মহারাজ যুবরাজকে শিব তরাইয়ে পাঠাবার আসল কারণটা ভুলছে, কিছুদিন থেকে তার মন অত্যন্ত উতলা দেখা গিয়েছিল। আমাদের সন্দেহ হলো যে তিনি হয়তো কোনো সূত্রে জানতে পেরেছেন যে তার জন্ম রাজবাড়িতে নয়,
তাকে ওই মুক্তধারার ঝর্ণাতলা থেকে ঘুরিয়ে পাওয়া গেছে, তাই তাকে ভুলিয়ে রাখবার জন্য। তা তো জানি, ইদানিং ও যে প্রায় রাত্রে একলা ঝর্ণাতলা গিয়ে শুয়ে থাকতো। খবর পেয়ে একদিন রাত্রে সেখানে গেলাম, ওকে জিজ্ঞাসা করলাম, কি হয়েছে অভিজিৎ, এখানে কেন? ও বলল, এই জলের শব্দে আমি আমার মাতৃভাষা শুনতে পারি, ওকে নিয়ে কেবল আমার ক্ষতি হচ্ছে। শিবতরের পশম যাতে বিদেশের হাটে বেরিয়ে না যায়, এই জন্য পিতামহদের আমল থেকে নন্দী সংকটের পথ আটক করা আছে। সেই বটে অভিজিৎ কেটে দিল, উত্তরকূটের অঙ্গ বস্ত্র দুর্মূল্য হয়ে উঠবে। অল্প বয়স কিনা, যুবরাজ কেউ শিবতরের দিক থেকে, কিন্তু এই যে নিজের লোকের বিরুদ্ধে বিদ্রোহ, শিবতরের ওই যে ধনঞ্জয় বৈরাগীটা প্রজাদের খেপিয়ে বেড়ায়, এর মধ্যে নিশ্চয়ই সে আছে, তাকে বন্দী করা চাই। মহারাজ জানেন তো, এমন সব দুর্যোগ আছে যাতে আটকে রাখার চেয়ে ছাড়া রাখাই নিরাপদ। আচ্ছা, সেজন্য চিন্তা করো না। আমি চিন্তা করি না, মহারাজকে চিন্তা করতে বলি। বাবা সুমো, ওগো তোমরা কে? সূর্য তো অস্ত যায়, আমার সুমোতে এখনো ফিরল না। তুমি কে? আমি কেউ না, যে আমার সব ছিল তাকে পথ থেকে নিয়ে গেল, এ পথে শেষ কি নেই? মন্ত্রী এ বুঝি? হ্যাঁ মহারাজ, সেই বাদ বাধার কাজে। তুমি খেদ করো না, আমি জানি পৃথিবীতে সকলের চেয়ে চরম যে দান তোমার ছেলে আজ তাই পেয়েছে। তাই যদি সত্যি হবে তাহলে সে দান সন্ধ্যাবেলায় সে আমার হাতে এনে দিত, আমি যে তার মা। দেবে, সেই সন্ধে এখনো আসেনি। তোমার কথা সত্যি হোক বাবা, ভৈরব মন্দিরের পথে পথে আমি তার জন্য অপেক্ষা করব, আমি তার জন্য অপেক্ষা করব। সুমন বাবা, খেলে 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 বেদ খেলে যাচ্ছি, গলা ছেড়ে বল। জয় রাজ রাজেশ্বর, জয় রাজ জেশ্বর, জেশ্বর বল। শ্রী 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 পাঁচবার পাঁচবার লোকটি ছাড়া বাঁদর বল। শ্রী 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 উত্তর কূটাধিপতির জয়, উত্তর কূটাধিপতির ধিপতির 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 জয়। তোমরা কোথায় যাচ্ছ? আমাদের যন্ত্রাজ বিভূতিকে মহারাজ শিরোপা দিবে, তাই ছেলেদের নিয়ে যাচ্ছি আনন্দ করতে, যাতে উত্তরকূটের গৌরবে তার শিশুকাল হতেই গৌরব করতে শেখে, তার কোনো উপলক্ষে বাদ দিতে চাই না। কিন্তু বিভূতি কি করেছে এরা সবাই জানে তো? জানি, শীতলের খাবার জল বন্ধ করে দিয়েছে। কেন দিয়েছেন? ওদের জব্দ করার জন্য। কেন জব্দ করা? ওরা যে খারাপ লোক। কেন খারাপ? ওরা সামগ্রী বড়ই দুর্মূল্য, এই দেখেন না কেন গোপ্য ঘৃত যেটা ছিল। আচ্ছা বেশ,
তোমার এই গপ্প ঘৃতের কথাটা চিন্তা করব। এখন যাও, পূজার সময় নিকট হলো। জয় মহারাজের জয়, জয় মহারাজের জয়, জয় উত্তর কুটের জয়, জয় উত্তর কুটের জয়, জয় মহারাজের জয়, জয় মহারাজের জয়, জয় গুরু মাতা কুলি মধ্যে অন্য কোন কিছু নেই, গপ্প গৃহীত আছে, পঞ্চগপ্পের একটা কিছু আছে, কিন্তু মহারাজ এইসব মানুষই কাজে লাগে। ওকে যেমনটি বলে দেওয়া গেছে দিনের পর দিন ও ঠিক তেমনিটি করে চলেছে। বুদ্ধি বেশি থাকলে কাজ ফলের মতো চলে না। মন্ত্রী, ওটা কি আকাশে? মহারাজ ভুলে যাচ্ছে, ওটাই তো বিভূতির সেই যন্ত্রের চূড়া। এমন কষ্ট তো কোনোদিন দেখা যায়নি। আজ সকালে ঝড় হয়ে আকাশ পরিষ্কার হয়ে গেছে, তাই দেখতে পাওয়া যাচ্ছে। ওটাকে দানবের উদ্ধত মুষ্টির মতো দেখাচ্ছে। কতটা বেশি উঁচু করে তোলা ভালো হয়। দেখলি তো আজকাল বিভূতি আমাদের কিরকম এড়িয়ে এড়িয়ে চলে। আমাদের মধ্যে মানুষ, সে কথা থেকে চামড়া থেকে ঘষে ফেলতে চায়। একদিন বুঝতে পারবে এই খাপের চেয়ে তলোয়ার বড় হয়ে উঠলে ভালো হয় না। তা তো বলিস ভাই, বিভূতি উত্তরকূটের নাম দেখেছে। আরে রেখে দে, তোরা ওকে নিয়ে বড় মারামারি আরম্ভ করেছিস। ওই যে ওই যে বাঁধটি বাঁধতে ওর জিপ বেরিয়ে পড়েছে, ওটা কিছু না হবে তো 10 বার ভেঙেছে, আবার যে ভাঙবে না তাই বা কে জানে। দেখেছিস তো ওই বাঁধের উত্তর দিকে সেই ঢিবিটা কি হয়েছে? কি হয়েছে এটা জানিস না? যে দেখছে সেই তো বলছে। কি বলছে ভাই? কি বলছে ভাই? নেখা নাকি রে, ব্যাপার জিজ্ঞেস করতে হয় নাকি আগা গোড়াই? সে আর কি বলবো, তবু ব্যাপারটা কিন্তু বুঝিও বাবা। রঞ্জন তুই অবাক করলি, একটু সবুর কর না, স্পষ্ট বুঝবি। হঠাৎ যখন একেবারে সর্বনাশ বলিস কি দাদা? হঠাৎ একেবারে? আরে হ্যাঁ ভাই, ঝগড়ুর কাছে শুনিনিস, সে নিজে মেপে ঝুঁকে দেখে এসেছে। হ্যাঁ ঝগড়ুর ওই গুণটি আছে, ওর মাথা ঠান্ডা, সবাই জন বাহবা দিতে থাকে, ও তখন কোথা থেকে মাপ কাঠি বের করে বসে। আচ্ছা ভাই, কেউ কেউ যে বলে বিভূতির যা কিছু বিদ্বেষ, আমি নিজে জানি বেঙ্কট বর্মার কাছ থেকে চুরি। সে ছিল বটে গুণীর মতো, কত বড় মাথা, ওরে বাপরে, অথচ অথচ বিভূতি পায় শিরোপা, আর সে বলি না খেতে পেয়ে মারা গেল। শুধু কি না খেতে পেয়ে? আরে না খেতে পেয়ে কি, কার হাতের দেওয়া কি খেতে পেয়ে সে কথাই কাজ কি? আবার কে কোন দিক থেকে নিন্দুকে তো অভাব নেই, এদেশে মানুষ কেউ কারো ভালো সইতে পারে না। তা যা বলিস ভাই, লোকটা কিন্তু, হ্যাঁ তা হবে না কেন, কোন মাটিতে ওর জন্ম পচে দেখ। ওই চপুয়া গায়ে আবার বুড়ো দাদা ছিল, তার নাম শুনেছিস তো? আমার বাসতে তার নাম উত্তর গুণের কে না জানে, আর তিনি তো সেই ওই যে কি যেন বলে লস্যি তৈরি করে এত বড় অবস্থা, এমন লোকে হয়নি। তার হাতে লস্যি না হলে রাজা শত্রুজিতের এক দিনও চলতো না। সেসব কথা হবে, এখন মন্দিরে চল, আমরা হলাম বিভূতির এক গায়ের, আমাদের হাতের মালা আগে নিয়ে তবে অন্য কথা। রঞ্জন তুই বেজায় ভীতু, বুঝতে পারছি না যুবরাজ, রাজবাড়ি ছেড়ে কেন যাচ্ছ? সব কথা তুমি বুঝবে না, আমার জীবনের স্রোত রাজবাড়ির পাথরটি গিয়ে চলে যাবে, এই কথাটা কানে নিয়েই পৃথিবীতে এসেছি। কিছুদিন থেকেই তোমাকে উপমা দেখছি, আমাদের সঙ্গে তুমি যে বাঁধনে বাঁধা সেটা তোমার মনের মধ্যে আলগা হয়ে আসছিল, আজকে সেটা ছিল। যখন শোনা গেল, যখন শোনা গেল মুক্তধারায় ওরা বাঁধ বেঁধেছে, তখন হঠাৎ যেন চমক ভেঙে বুঝতে পারলাম উত্তরকূটের সিংহাসনই আমার জীবন স্রোতের বাঁধ, আমার অন্তরের কথা আছে ওই মুক্তধারার মধ্যে, পথে বেরিয়েছি তারই পথ খুলে দেবার জন্য। যুবরাজ আমাকেও তোমার সঙ্গী করে না ভাই,
নিজের পথ তোমাকে খুঁজে বের করতে হবে। আবার পিছনে যদি চলো তাহলে আমি তোমার পথকে আড়াল করব। তুমি অত কঠোর হয়ো না। যেতে দিল না, মেরে ফিরিয়ে দিল। কি হয়েছে বটু? তোমার কপাল ফেটে রক্ত পড়ছে যে। আমি সকলকে সাবধান করতে বেরিয়েছিলাম, বলছিলাম যেও না পথে ফিরে যাও। কি হয়েছে জানো না যুবরাজ? ওরা যা যন্ত্রবেদীর উপর তৃষ্ণা রাক্ষসীর প্রতিষ্ঠা করতে চায়, মানুষ বলি চায়। সে কি কথা? সেই বেদি গাঁথবার সময় আমার দুই নাতির রক্ত ঢেলে দিয়েছে। মনে করেছিলাম পাপের বেদি আপনি ভেঙে পড়ে যাবে, কিন্তু এখনো তো ভাঙলো না, ভৈরত্ব জাগলে। আম্বে, সময় এসেছে। তবে তবে শুনেছো বুঝি? ভৈরবের আহ্বান শুনেছো? শুনেছি। সর্বনাশ, তবে তো তোমার নিষ্কৃতি নেই। না নেই। এই দেখছো না, আমার মাথা দিয়ে রক্ত পড়ছে সর্বাঙ্গে ধুলো। সইতে পারবে কি যুবরাজ যখন বক্ষ বিদীর্ণ হবে? ভৈরবের প্রসাদে সইতে পারবো। চারিদিকে সবাই যখন শত্রু হবে, আপন লোক যখন ধিক্কার দেবে, সইতে হবে। তাহলে ভয় নেই? না, ভয় নেই। বেশ বেশ, তাহলে বটুকে মনে রেখো, আমি ওই পথে, আমি ওই পথে। জাগো ভৈরব, জাগো, জাগো ভৈরব, জাগো। বন্দী সম্পদের পথ কেন খুলে দিলে যুবরাজ? শিবতরায়ের লোকদের নিত্য দুর্ভিক্ষ থেকে বাঁচাবার জন্য। মহারাজ তো তাদের সাহায্যের জন্য প্রস্তুত, তার তো দয়ামায় আছে। ডান হাতের কার্পণ্য দিয়ে পথ বন্ধ করে বাঁ হাতের বদান্যতায় বাঁচানো যায়, তাই ওদের অন্য চলাচলের পথ খুলে দিয়েছি। দয়ার উপর নির্ভর করার দীনতা আমি দেখতে পারি না। মহারাজ বলেন, নন্দী সম্পদের গড় ভেঙে দিয়ে তুমি উত্তরকূটের ভোজন পাত্রের তলা খসিয়ে দিয়েছো। চিরদিন শিবতরায়ের অন্নজীবী হয়ে থাকবার দুর্গতি থেকে উত্তরকূটকে মুক্তি দিয়েছি। দুঃসাহসের কাজ করেছো, মহারাজ খবর পেয়েছেন। এর বেশি আর কিছু বলতে পারবো না। যদি পারো তো এক্ষুনি চলে যাও, পথে দাঁড়িয়ে তোমার সঙ্গে কথা কওয়া নিরাপদ নয়। তার কাছে আমাকে একবার যেতে দাও। ক্ষমা করবেন, আমাকেও বন্দী করো।
আদেশ বিদ্রোহী আদেশ নেই আচ্ছা আদেশ নিতে এখনই চললাম বিজয় পাল এই পদ্ধতি আমার নাম করে দাদাকে দিও মারতে চাস তাই ভয় করিস আমি মারতে চাই না তাই ভয় করি না আচ্ছা আমরা তোমার
সঙ্গে যাব, রাজার কাছে দরবার করব। কি চাইবি রে? চাইবার তো আছে ঢের, দেয় তবে তো। রাজত্ব চাইবি না? ঠাট্টা করছে ঠাকুর? ঠাট্টা কেন করব? রাজত্ব একলা যদি রাজাই হয় প্রজার না হয়, তাহলে সেই খোড়া রাজত্বের লাফানি দেখে দেবতার চোখে জল আসে। কিন্তু রাজা তো তোমাকে সাহায্য ছাড়বে না। ছাড়বে কেন রে? আমাকে যদি বাঁধতে পারে তাহলে ভাবনা হইল কি? কিন্তু বাবা ঠাকুর, তোমার গায়ে যদি হাত তুলে সইতে পারবো না। আমার এই গা বিকিয়েছি যার পায়ে, তিনি যদি সন তবে তোদেরও সইব। আচ্ছা চলো ঠাকুর, শুনে আসি শুনিয়ে আসি, তারপর কপালে যা থাকে। তবে তবে তোরা এইখানে বস, এ জায়গায় কখনো আসিনি, পথ ঘাটের খবরটা আমি নিয়ে আসি। হ্যাঁ বস। দেখছিস ভাই কি চেহারা ওই উত্তরকূটের মানুষগুলো, যেন একতাল মাংস নিয়ে বিধাতা গড়তে শুরু করেছিল, শেষ করে উঠতে ফুরসত দিয়ে পাচ্ছে। জয় শ্রী চন্দ্রনাথ বিভূতি, জয় চন্দ্রনাথ বিভূতি, জয়।
তো মস্ত বড় একটা লোহার ফড়িং আকাশে লাফ মারতে যাচ্ছে। ওই ফড়িংয়ের ঠ্যাং দিয়ে তোমাদের জয়। সব পাঠে কথা, কোন দিন পড়বে ওই ফড়িংয়ের ডানা গলছে তোমাদের কামারের পর? বেশ করেছ, আমাদের দেবতাকে দেখো নি, প্রত্যক্ষ দেবতা। যে শক্তি দুরন্ত তাকে বেঁধে ফেলা কি কম কথা? সে অন্তরেই হোক আর বাইরেই হোক, ঠাকুর তাই বলে আমাদের পিপাসা জল আটকাবে। আর এক কথা, ওটা ভৈরব সইবেন না। তুমি এই সমস্ত প্রজাদের খেপিয়েছ, আমারে পাড়ায় পাড়ায় খেপিয়ে I'm not afraid of the dark.
যা বলছি ফিরে যা। ঠাকুর, যুবরাজকেও যে হারিয়েছি, তাহলে কাকে নিয়ে মনের জোর পাবো? যতই যতই তোদের মাতিয়ে তুলছি ততই তোদের পাকিয়ে তোলা হয়ে নিয়ে যাচ্ছি। আমার আমার জোরেই কি তোদের জোর? আমাদের সকলের জোর একার তোমারই মধ্যে ঠাকুর। তবে আমার হার হয়েছে, আমাকে সরে দাঁড়াবে। কেন ঠাকুর? আমাকে পেয়ে আপনাকে হারাবি, এত বড় লোকসান মেটাতে পারি এমন সাধ্য কি আমার আছে? বড় লজ্জা। সেটি কথা ঠাকুর, আচ্ছা যা করতে বলো তাই করব। আমাকে ছেড়ে দিয়ে চলে যাও। চলে যাব, চলে গিয়ে কি করব? তুমি আমাদের ছেড়ে থাকতে পারবে? আমাদের ভালোবাসো না? ভালোবেসে তোদের চেপে মারার চেয়ে ভালোবেসে তোদের ছেড়ে থাকাই ভালো। যা, আর কথা নাই, চলে যা। কিন্তু কি রে, একেবারে নিষ্কিন্তু হয়ে যা, উপরে মাথা তুলে চল। ওকে কি চলা বলে? জোরে চললাম, কিন্তু আমাদের বল বুদ্ধি রইল এইখানে। আরে বাপু,
আমি বের করবার কে? তোমরাই তো মন্ত্রণা দিয়ে থাকে, পারবে না কিন্তু আমরা টেনে বের করব। আচ্ছা বেশ, তবে নিজের হাতে রাজত্ব নাও, রাজার গারদ থেকে ছাড়িয়ে আন। মহারাজ তাকে বন্দী করেছে। তোদের মানিয়ে নেবে।
তোমরা ভাগ্যবান। আমি যেসব অভাগাদের জানি তারা কেবল মেনে মেনেই গুরুকে খোয়ালো, আমাকে শুদ্ধ তারা মানার তারা দেশ ছাড়া করল। তাদের গুরুকে যার হাতে তারা মার খায়। তাহলে তোমার উপর গুরুগিরি আমরাই শুরু করি নাকি? রাজি আছি বাবা, রাজি আছি, দেখে নেই কি কোনো পার দিতে পারি কিনা, পরীক্ষা হোক। সন্দেহ হচ্ছে তুমি আমাদের যুবরাজকে নিয়ে কিছু চালাকি করেছো। তোমাদের যুবরাজ আমার চেয়েও চালাক, তার চালাকি আমাকে নিয়ে। দেখলি তো কথার একটা মানে আছে, দুজনে একটা কি ফন্দি চলছে। নইলে এত রাত্রে এখানে ঘুরে বেড়াবে কেন? যুবরাজকে শিব তোরায় সরাবার চেষ্টা। এইখানে এইখানে ওকে বেঁধে রেখে যাই, তারপরে যুবরাজের সন্ধান পেলে ওর সঙ্গে বোঝাপড়া করব। হ্যাঁ ওই সুন্দর, হ্যাঁ বাঁধো না, দড়ি গাছটা তো তোমার কাছেই আছে। এই নে আমরা দড়ি, তুমি বাঁধো না। ওরে তোরা কি উত্তর কুটের মানুষ? দে আমাকে দে। উৎসবে শিবতরাইয়ের আরতি কেবল বাকি আছে। যাও